হে গাইস, অনেকদিন পর আমরা আবার একটা ভিডিও বানাচ্ছি বাংলায় আমাদের টেকসেম ইউটিউব চ্যানেলের উপর। তো আমি অলরেডি কমিউনিটি সেকশন যে ইউটিউবের হয় যেটা, সেখানে আমি বলেছি আমি একটা ভিডিও বানাতে যাচ্ছি, এটা বাংলায় হবে, ভবিষ্যতে এই ভিডিওটা অবশ্যই হিন্দিতেও আসবে। এবং এটা হচ্ছে স্মার্টফোন যে হয়, স্মার্টফোনে যে জুম লেন্স কেমন করে কাজ করে এই ভিডিওতে এক্সপ্লেন করা হবে। তো স্মার্টফোনের যে জুম লেন্স, এটা আজকের দিনে আগে আপনারা যদি দেখেন, কোনো ফোনে তো নর্মাল 2x 3x পর্যন্ত দেখা যায়, কিছু কিছু ফোনে আজকের দিনে 5x নর্মাল তো দেখাই যাচ্ছে, 10x পর্যন্ত, তারপরে কিছু কিছু ফোনে 20x 30x ইভেন 50x ও আজকাল দেখা তো যাচ্ছেই। আবার তার সাথে রিসেন্টলি স্যামসাং S20 Ultra যে ক্যামেরাটা আছে, সেটাই ফোনের যে ক্যামেরা, সেই সেকশনে দেখছি আমরা 100x জুম হয়। তো এই যে টেকনোলজিগুলো তো কিছু না কিছু টেকনোলজির উপর বেস করেই কাজ করছে, কিভাবে কাজ করছে এই ভিডিওতে আমরা অনেক সহজ ভাষায় তোমাদের বোঝানোর চেষ্টা করব এই ভিডিওতে। চলো ভিডিও শুরু করি। তো ভিডিওর মেন টপিকে যাওয়ার আগে, ওয়েলকাম টু টেকসাউন ইউটিউব চ্যানেল, আমি টেকসাউন ইউটিউব চ্যানেল থেকে সম্রাট আছি। আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো তো লাগবে আর খুব হেল্পফুলও হবে, কারণ বাংলায় এই করে টেকনোলজি এক্সপ্লেন এই ধরনের জিনিসের উপর, স্মার্টফোন ক্যামেরার উপর, আশা করছি এখনো পর্যন্ত কেউ করেনি, তো করে থাকলে সেটা আলাদা ব্যাপার। তো ভিডিওটা আচ্ছা বা ভালো লাগলে অবশ্যই ভিডিও লাইক করো, আমাদের লাইক টার্গেটটা ফিল করো, লাইক টার্গেট 35 রাখা হচ্ছে। আর তার সাথে কিছু জানার থাকলে নিচে কমেন্ট সেকশনে যাও, কমেন্ট করো, কমেন্টের অ্যান্সার অবশ্যই তোমাদের মিলবে। আর চ্যানেলে নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করে নিও, তো এই ধরনের ভিডিও ভবিষ্যৎ নোটিফিকেশন তোমাদের অবশ্যই মিলতে থাকবে। তো সবার প্রথম যেটা বলবো, তো যে জুমের ব্যাপার চার রকম কাজ হয়ে থাকে স্মার্টফোনের উপর। একটা হচ্ছে একদম নর্মাল ডিজিটাল জুম, তারপরে আসে হচ্ছে আমাদের অপটিক্যাল জুম, তারপরে আসে হচ্ছে আমাদের হাইব্রিড জুম, যেটা রিসেন্ট 2018 পর থেকে আমরা দেখতে পাচ্ছি হাইব্রিড জুম। এবং লাস্টলি আর একটা জুম কাজ করছে, যেটা হচ্ছে যেটা 2019 শেষ থেকে 2020 রিসেন্টলি এই জিনিসটা খুব ট্রেন্ড করছে হাই এন্ড বা ফ্ল্যাগশিপ স্মার্টফোনের উপর। তো প্রথম যদি আমরা ডিজিটাল জুমের কথা বলি, ডিজিটাল জুম একটা ট্র্যাডিশনাল জুম, যে জুমটা বহুত দিন সে মানে বলতে পারেন স্মার্টফোনের ওপর কি, এমনকি আমাদের ফিচার ফোনেও এই জিনিসটা দেখতে পেতাম। নর্মাল যেরকম জুম আমরা করি প্রত্যেকটা স্মার্টফোনে, বা আমরা স্মার্টফোনে যখনই আপনি নর্মাল সিঙ্গেল ক্যামেরা স্মার্টফোন বলুন বা যে কোনো ক্যামেরায় আপনার হাত দিয়ে পিঞ্চ করেন বা পিঞ্চ আউট করেন, যে জুমটা দেখেন ওটাই হচ্ছে নর্মাল জুম। মানে আমি একটা এক্সাম্পল দিই, আপনার কাছে একটা সিঙ্গেল ক্যামেরার ফোন আছে, সেখানে আপনি স্মার্টফোনটা নিয়ে এরকম করে জুম করলেন, পিঞ্চ আউট করলেন বা ভলিউম রকার কী দিই, সেই যে জুমটা করছেন এটা ডিজিটাল জুম, বা জুম আউট করছেন সেটা ডিজিটাল জুম আউট করছেন। এখানে কোনো রকম আপনার যে কোয়ালিটি ইমেজেস সেটার কিন্তু কোনো রকম ইম্প্রুভমেন্ট দেখতে পাবেন না জুম করলে, মানে এখানে ইম্প্রুভ থেকে ডিক্রিজ হয় আপনার ইমেজের কোয়ালিটি। এই জন্য সবসময় রেকমেন্ড থাকে কোনো রকম ডিজিটাল জুম না করে আপনি নর্মাল পিকচার ক্লিক করে তারপরে সেটা ক্রপ করুন, তাতে কী হয় আপনার ইমেজের পিকচার কোয়ালিটি নর্মাল আপনি যদি জুম করে যেরকম পাচ্ছেন তার থেকে বেটার আপনি দেখতে পান। তো এই জন্য আমরা সবসময় রেকমেন্ড করি আপনি ডিজিটাল জুমের থেকে নর্মাল জুম করে অবশ্যই এডিট সেকশনে গিয়ে ক্রপ করে নিন, সেটা আপনার বেটার আপনি ইমেজ পিকচার কোয়ালিটি দেখতে পাবেন। এইটা গেল হচ্ছে নর্মাল একটা জুম। নেক্সট আবার যে জুমটার কথা বলবো সেটা হচ্ছে আমাদের অপটিক্যাল জুম। তো অপটিক্যাল জুমের জন্য এখানে একটা ডেডিকেটেড লেন্সের প্রয়োজন হয়, যে লেন্সটা হচ্ছে আমাদের টেলিফোটো লেন্স। তো টেলিফোটো লেন্সের ফলে কি হয়, আমরা এখানে অপটিক্যালি 2x 3x পর্যন্ত আমরা জুম দেখতে পাই, এবং এই যে জুম আমরা দেখি এখানে কিন্তু কোনো রকম পিকচারের যে কোয়ালিটি সেটা কিন্তু ডিক্রিজ হয় না, পিকচারের কোয়ালিটি একদম ইন্টাক্ট থাকে। মানে পিকচার যেমন আপনি দেখছিলেন নর্মাল থেকে জুম করার পরও আরও ভালো দেখতে পাবেন, মানে কোনো রকম ইমেজের কোয়ালিটি কোনো হেরফের এখানে দেখতে পাবেন না। তো এটাই হচ্ছে অপটিক্যাল জুমের হচ্ছে ফায়দা। এই জিনিসটা আপনি স্মার্টফোনের ক্ষেত্রে বললে আজকের দিনে বাজেট সেগমেন্ট স্মার্টফোনে অবশ্যই দেখা যাচ্ছে, তার এক্সাম্পল Realme 6 Pro, যেখানে আমরা 12 MP একটা জুম লেন্স দেখতে পাই, এবং 20,000 উপর মতলব মানে 20,000 উপরে গেলে আপনি অনেক স্মার্টফোনই আজকের দিনে এই ধরনের লেন্স দেখতে পাবেন। এবং তার সাথে সাথে আরও একটা বিষয় হচ্ছে, আরও একটা স্মার্টফোনে ছিল যে স্মার্টফোনে পপুলারিটি বহুত খুবই বেশি ছিল, সেটা হচ্ছে Xiaomi Mi A1, যেটা Android 1 প্রথম ফোন, যেখানে ডুয়েল ক্যামেরা থাকলেও সেকেন্ডারি যে ক্যামেরাটা ছিল ওটা ছিল একটা টেলিফোটো লেন্স। তো টেলিফোটো লেন্স হওয়ার ফলে কি, ওখানে 2x জুম তো আমরা পেতামই, তার সাথে সাথে ওখানে যে পোর্ট্রেট মোড টেলিফোটো লেন্স হওয়ার ফলে পোর্ট্রেট মোডে যে ব্যাকগ্রাউন্ডের ব্লার সেটা তো খুব ভালো, আর তার সাথে এজ ডিটেকশন যেটা হয় খুবই ভালো আমরা দেখতে পাই, যেটা টেলিফোটো লেন্সের একটা খুব এক্সট্রা প্লাস পয়েন্ট। যে স্মার্টফোনে টেলিফোটো লেন্স আছে সেই স্মার্টফোনের পোর্ট্রেট মোডের যে পিকচার কোয়ালিটি সেটা খুবই ভালো হয়, এজ ডিটেকশনও ভালো হয়, এটা আপনি জেনে রাখুন। বাট টেলিফোটো লেন্সের একটা ড্রব্যাক হচ্ছে, টেলিফোটো লেন্সের অ্যাপারচার হাই হয়, সাধারণত F2.2 থেকে 2.6 পর্যন্ত নর্মালি দেখতে পাওয়া যায়। তো এর ফলে কি হয়, লো লাইট সেকশনে এই ক্যামেরা খুব একটা ভালো কাজ করতে পারে না, সেই জন্য পোর্ট্রেট মোড লো লাইট সেকশনে টেলিফোটো স্মার্টফোন যেসব ক্যামেরা হয় সেগুলো তো খুব একটা ভালো সবসময় কাজ নাও করতে পারে, এই ধরনের অনেক প্রুফ দেখতে পাওয়া যায়। তার এক্সাম্পল Mi A1 লো লাইট কন্ডিশনে অতটা ভালো পোর্ট্রেট মোডে পিকচার কোয়ালিটি ক্লিক করতে পারে না, বা এস ডিটেকশনে একটু প্রবলেম আমরা দেখি। তো এটা গেল হচ্ছে টেলিফোটো লেন্স, যেখানে আপনি লসলেস জুম পাচ্ছেন, কোনো রকম জুমের কোয়ালিটিতে কোনো পিকচারের কোয়ালিটি ডিক্রিজ হচ্ছে না।
সেম টাইম আরেকটা জুম নেক্সট বলেছিলাম, সেটা হচ্ছে হাইব্রিড জুম। তো হাইব্রিড জুম যেটা, সেটা কাজ করবে তখনই যখন আপনার ফোনে টেলিফোটো লেন্স থাকছে তখন। তো টেলিফোটো লেন্স হওয়ার ফলে কি হলো, আপনার ফোন যদি 3x জুম হয়, তারপর থেকেও যে জুমটা হবে তখন সেটা টেলিফোটো লেন্সকে কাজে লাগিয়ে সে জুম করতে থাকবে, সেটাই হচ্ছে হাইব্রিড জুম। সেখানে 5x বলুন বা কিছু কিছু ফোনে 10x পর্যন্ত জুম দিচ্ছে, তো এটাই হয় হচ্ছে হাইব্রিড জুম। যেখানে কি হয়, পিকচারের কোয়ালিটি নর্মাল যে ডিজিটাল জুম দেখেছিলাম আমরা, তার থেকে এখানে কোয়ালিটি কিছুটা বেটার দেখতে পাই, বাট অতটাও ভালো এখানে কিছু আমরা দেখতে পাই না। বাট আজকের দিনে কি হচ্ছে, এআই সেগমেন্ট খুবই পাওয়ারফুল বলতে পারেন প্রত্যেকটা প্রসেসর। তো প্রসেসরের এআই সেগমেন্ট পাওয়ারফুল হওয়ার ফলে কি হচ্ছে, পিকচার ক্লিক করার পর ডিজিটাল হাইব্রিড জুমে, তারপরে যে পোস্ট প্রসেসিংয়ে কি হয়, ইমেজের কোয়ালিটি কিছুটা ইম্প্রুভ দেখতে পাই, যেখানে ডিটেলস ভালো হয় এবং তার সাথে আমরা কালার কোয়ালিটি সব কিছুই অনেকটা ইম্প্রুভমেন্ট দেখতে পারি, যেটা একটা প্লাস পয়েন্ট আজকের দিনে প্রসেসরের জন্য। আমরা হাইব্রিড জুমে পিকচারের কোয়ালিটিও অনেক ইম্প্রুভ দেখতে পাচ্ছি। তো এটা হচ্ছে নর্মাল ব্যাপার। তো আরও ছোটো করে বললে 1x থেকে আপনি যখন 3x পর্যন্ত যাচ্ছেন, তার আগে পর্যন্ত মানে মাঝখানে যে 2x জুম, সেটা হবে আপনার নর্মাল প্রাইমারি ক্যামেরা জুম দিয়ে। তারপর 3x এ গিয়ে অটোমেটিক্যালি আমরা টেলিফোটো লেন্স ইউজ করছে, টেলিফোটো লেন্স 3x এর পর থেকে যে জুমটা করবে সেটা টেলিফোটো লেন্সের উপর দিয়ে হবে। 3x থেকে 5x বলুন বা আপনার ফোন যদি 8x বা 10x পর্যন্ত সাপোর্ট করে, সেটা কমপ্লিটটাই এখানে কিন্তু টেলিফোটো লেন্স দিয়ে জুম করবে। আরেকটা জুমের কথা এখানে বলতে হয় লাস্ট, যেটা হচ্ছে পেরিস্কোপিক জুম লেন্স। তো এই যে জিনিসটা, এটা কাজ করে হচ্ছে, আপনাকে সবার প্রথম বুঝতে হবে আমরা ক্যামেরা, আমরা যে DSLR ক্যামেরাগুলো দেখি সেখানে প্রচুর জুম আমরা দেখতে পাই, বহুত অনেক দূর পর্যন্ত জুম, তার জন্য কি এত বড় বড় আমরা লেন্স লাগাই ক্যামেরা, বাট স্মার্টফোনে তো এত বড় লেন্স লাগানো সম্ভব নয়। তো এইটার জন্য এখানে কি করে, আপনাকে একটা এক্সাম্পল দিই, আপনাকে যদি এখানে একটা লেন্স এত বড় লাগিয়ে দেওয়া হয় তাতে কি হবে, এত বড় স্মার্টফোন হয়ে যাবে, যেটা তো পসিবল নেই স্মার্টফোনের ক্ষেত্রে। সেক্ষেত্রে কি করা হয়, এই লেন্সটাকে এইরকমভাবে শুয়ে দেওয়া হয়, একদম এরকম করে শুয়ে দেওয়া হয়, যেটা দিয়ে এখানে কাজ করে। তার এক্সাম্পল আপনি উপরে নো 10x জুমের যদি ক্যামেরা সেটআপ দেখেন, সেখানেও দেখবেন, বা স্যামসাং এর S20 Ultra যেটা দেখছেন ওটাতেও দেখবেন, এইরকম একটা সেকশন একদম নিচে দেখতে পাবেন, যেখানে কি হয় মেল লেন্সটা থাকে, মানে যে সেন্সারটা ক্যামেরা সেন্সার সেটা থাকে এইখানে, আর এইখান দিয়ে আপনার পিকচারটা ক্লিক হওয়ার পর এখানে জুম হওয়ার নানান ধরনের এখানে লেন্স দেওয়া থাকে, সেইগুলো দিয়ে গিয়ে মেন সেন্সারে গিয়ে ইমেজের যে লাইটটা সেটা করে। তো এখানে কাজটা কি হয়, এখানে ফিজিক্স কাজ করে। ফিজিক্সে আমরা দেখেছি লাইটের বিচ্যুতির ব্যাপার, মানে লাইট যেখান দিয়ে এসে যদি কোনো একটা রিফ্লেক্টরে পড়ে, সেখান থেকে লাইট রিফ্লেক্ট হয়ে আরেকটা জায়গায় চলে যায়। তার এক্সাম্পল আপনি বাড়িতে যদি কোনো ভাঙা আয়না বা যে কোনো আয়নার উপর যদি আপনি লাইট অ্যাঙ্গেল করে ফেলেন, তাহলে কী হবে, যেখানে ফেলছেন সেখান থেকে লাইটটা আরেকটা গিয়ে মুভ করছেন, মানে আমরা ধরুন এই আয়না, আয়নাকে যদি আপনি এরকম করেন, যখনই আপনার লাইটটা এরকম পড়বে অটোমেটিক্যালি এই আলোটা নিচেই চলে আসবে। তো এই জিনিসটা কাজ করে। এখানে কী হয়, এই যে স্মার্টফোনের এইখানে যে আপনার আরেকটা বলতে পারেন জুম লেন্সের জন্য যেটা পেরিস্কোপিক লেন্স, এখানে লাইটটা এরকম করে পড়লে এখানে একটা রিফ্লেক্টর থাকে, যেটা কী করে অ্যাঙ্গেলটা এমন করেই করে যে লাইটটা এরকম এসে পুরো 90° অ্যাঙ্গেলে এটাকে মুভ করে লেন্স দিয়ে যে জুমের যে সেকশানে সেটাকে ক্রস করে একদম গিয়ে পড়বে ইমেজ সেন্সারে, তাতে কী হবে পিকচারটা জুম হয়ে আপনাকে এখানে প্রেজেন্ট করবে, যেটাই এখানে হয় প্রসেস করে। তো এই হচ্ছে কমপ্লিট কাজ করে। এই জিনিসটা আপাতত ফ্ল্যাগশিপ কিছু ফোনে দেখতে পাওয়া যাচ্ছে 40-35,000 টাকার উপরের ফোনে, ভবিষ্যতে এই জিনিসও অনেক নিচের ফোনে আপনি দেখতে পাবেন। এবং পেরিস্কোপিকের ব্যাপার আপনি যদি ফিজিক্স করে থাকেন অবশ্যই ওখানেও জানেন কীরকম করে কাজ করে। তো এই হচ্ছে কমপ্লিট। তাহলে ডিজিটাল জুম হচ্ছে নর্মাল আমরা যে পিঞ্চ আউট পিঞ্চ ইন করি, যেখান দিয়ে জুম ইন জুম আউট করি, নর্মাল সিঙ্গেল ক্যামেরা বলুন সেটাতে যে ধরনের জুম দেখতে পাই, বা আজকের দিনে ডুয়েল ক্যামেরা ট্রিপল ক্যামেরা ফোনে এই ধরনের জুমই দেখতে পাই। এর একটা এক্সাম্পল আপনি বাজেট সেগমেন্ট 10-12,000-15,000 ফোনে সবই এই ধরনের জুমই দেখতে পাবেন। তো আপনি রিয়েলমি XT বলুন বা রেডমি নোট 9 প্রো ম্যাক্স বলুন, রেডমি নোট 9 প্রো বলুন, রিয়েলমি 5 প্রো বলুন, এই ধরনের সব ফোনই এই জিনিসই দেখতে পাবেন। যতক্ষণ পর্যন্ত একটা টেলিফোটো লেন্স না আসছে সে ডিজিটাল জুমের উপর কাজ করছে, টেলিফোটো লেন্স যখনই চলে আসছে সে তখনই অপটিক্যাল জুম লসলেস জুম করতে পারে 2x এবং কিছু কিছু ফোনে 3x জুম লেন্স দেখতে পাই সেখানে। তারপরে হাইব্রিড জুম মানে সেখানে টেলিফোটো লেন্সকে ইউজ করে সেখানে হাইব্রিড জুম করছে, সেখানে 5x 6x পর্যন্ত আমরা জুম দেখতে পাচ্ছি, যেখানে পিকচারের কোয়ালিটি ডিজিটাল জুমের থেকে কিছুটা বেটার আমরা দেখতে পাই। এবং সবার শেষ আছে পেরিস্কোপিক জুম, যেখানে কি হয় জুমটা করে হচ্ছে একটা আলাদা সিস্টেমের উপর, যেখানে অনেক বড় জুম সেকশন করা হয় কিন্তু লাইটটা এখানে একটা রিফ্লেক্টরে দিয়ে অ্যাঙ্গেল করে এখানে মেন যে সেন্সার সেখানে পৌঁছানো হয়, যার ফলে আমরা স্মার্টফোনের সাইজ যেটা সেটাও আমরা সরু বা পাতলাই বলতে পারি সেই ধরনের পেয়ে থাকি। এবং এর সাথে স্মার্টফোনে যে 100x বা 50x জুম দেখতে পারি সেটাও অবশ্যই হাইব্রিড, সেটা হচ্ছে পেরিস্কোপিক হাইব্রিড জুম হয়, সেখানে 10x বলুন বা তার থেকে 10x পর্যন্তই ম্যাক্সিমাম জুম হয়। তারপরে যেটা হয় সেটা হচ্ছে নর্মাল ওখানেও ডিজিটাল জুম হয়, এবং তারপরে এআই সেকশনকে কাজে লাগিয়ে ওখানে কী করে কমপ্লিট জুমটাকে আরেকটু ক্লিয়ারিটি নিয়ে এসে সেখানে আপনাকে পিকচার প্রোভাইড করার চেষ্টা করে।
এই হচ্ছে কমপ্লিট ভিডিও। আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো এবং হেল্পফুল হয়েছে। ভিডিও আচ্ছা যদি লেগে থাকে বা ভালো লেগে থাকে ভিডিওতে প্লিজ প্লিজ একটা লাইক দিয়ে আমাদের লাইক টার্গেট ফিল করো। আর ভিডিও আচ্ছা লাগলো বা কিছু জানার থাকলো সেটা অবশ্যই নিচে কমেন্ট সেকশন আছে, কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করো, কমেন্টের অ্যান্সার অবশ্যই তোমাদের মিলবে। আর চ্যানেলে নতুন হলে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকনটা চোখে বাজিয়ে দাও, তো এই ধরনের টেকনোলজি এক্সপ্লেন ভিডিও হিন্দির সাথে সাথে বাংলায় ভবিষ্যতে পেতে থাকবে। ফের একটা নতুন ভিডিও দেখা হচ্ছে, ততক্ষণ সুস্থ থেকো, সেফ থেকো, টাটা, বাই বাই।